দুপক্ষের বিরুদ্ধে এবারও তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা হচ্ছে দুই পর্বে, যে কারণে কঠোর অবস্থানে প্রশাসন। তাদের যে প্রতিনিধিগণ বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সোমবার টঙ্গীর বাটাগেট এলাকায় সভা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভায় গাজীপুরের জেলা প্রশাসক সার্বিক প্রস্তুতির চিত্র উপস্থাপন করেন। এ সময় মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের শান্তিপূর্ণভাবে ইজতেমা সফল করার আহ্বান জানান ধর্ম ও স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের মধ্যে যে বিভেদ, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না এই বিভেদটা আগামী দিনের জন্য থাকুক। হৃদ্যতা, আন্তরিকতাটা, মহব্বতটা, আমরা এই জিনিসটা অতীতে যেমন ছিল তেমন আমরা দেখতে চাই। জুবায়ের গ্রুপকে একটু পরিষ্কার করে বলতে চাই, আপনারা কিন্তু প্রথম আসছেন, সম্মানের সঙ্গে তাদেরকে মাঠটা বুঝিয়ে দেবেন, যাতে কোনো রকম ভাঙচুর না হয়, তারা যেন কোনো ক্লেম না করে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। এ সময় অনুমতি ছাড়া উত্তরার দিয়াবাড়িতে খিত্তা স্থাপন না করার কড়া নির্দেশ দেন পুলিশ প্রধান। বিভিন্ন পর্যায়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে, সবাই যথাযথভাবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করব। 2 ফেব্রুয়ারি শুরু হবে প্রথম পর্ব। এবারও ইজতেমা ঘিরে কঠোর নিরাপত্তায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা সহ কয়েক স্তরের নিরাপত্তার বলয় নিশ্চিত করা হবে। চন্দ্র থেকে গা শুনিয়ে দিয়ে গেল গিয়ে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।